নমস্কার, মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। আমি এখন একটা থোড়ের রেসিপি দেখাচ্ছি, বিচা কলার থো। গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে, আপনারা দেখতে থাকুন রেসিপিটা। দেখুন, এই যে আমার থোড়গুলো, আগে আমি থোড়ের এই খোলাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে ছাড়াতে হয় দিয়ে এইভাবে গাছ ছালগুলো তুলে ফেলতে হবে। এইভাবে গায়ের ছালগুলো ভালো করে তুলে নিতে হবে। দিয়ে তারপরে এইভাবে গোল গোল করে কাটতে হবে। এইভাবে গোল গোল করে কাটলাম। দেখুন, এইগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে এইবারে এরকম ঘিরে ঘিরে করে কেটে নিতে হবে। এই যে আমার এখানে এতটা কাটা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। এই যে হলুদ, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমার থোড়টাকে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, জলটাকে নিজড়ে নিয়েছি ভালো করে চটকে। এবারে কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে তেল দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি থোড়টা দিয়ে দেবো। এবারে কম আছে, ঢেকে ঢেকে ভাজতে হবে। দেখুন, আমি থোড় ভাজাতে একটু করে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর আমার এই পেঁয়াজ কুচিটা আছে, এটা দিয়ে দেবো। দেখুন, এইবারে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো।
এই থোড় ডাল দিয়েও হয়, এই থোড়ের চচ্চড়িও হয়, আলু বেগুন কুমড়ো দিয়ে হয়। আমাদের ঘরে সবাই ভাজাটা পছন্দ করে, তাই আমি ভাজা করছি। এবারে এইভাবে আস্তে আস্তে করে কম আঁচে নাড়তে থাকবে। এবার এতে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। দেখুন আমার থোড় ভাজাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমি এবার এতে করে নামিয়ে নেবো। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।